দেখতেই পাচ্ছ আমার ফেভারিট হেয়ার ব্যান্ড পরে বসে পড়েছি। এটা আজকাল আমার খুব ফেভারিট হেয়ার ব্যান্ড। আর আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। কোনো রকম স্টিকি কিন্তু কোনো রকম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে না মেকআপ করার আগে। এখন আমি প্রাইমার বেসটা করব। দেখতেই পাচ্ছ অল্প নিয়ে নিয়েছি হাতে, সারা মুখে এরকম ড্যাব ড্যাব করে সারা মুখে লাগিয়ে নেবো। এবার হাত দিয়ে ভালো করে আমি মুখে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ফাউন্ডেশনটা নিচ্ছি ফিটমির। এটা হাতের উল্টো দিকে দেখতেই পাচ্ছ টু ড্রপ নিয়ে নিয়েছি। এবার এটাও আমি একটা ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে আমি সারা মুখে আমি লাগিয়ে নেবো। তারপর স্পঞ্জ দিয়ে আমি সারা ফেসের ওপর ড্যাব ড্যাব করে আমি মুছবো। এটা জিনিস মনে রাখবে, ড্যাব ড্যাব করে করবে, কোনো রকম গায়ের জোরে করবে না, তাহলে কিন্তু ফাউন্ডেশন এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে আর স্পঞ্জে পুরো উঠে আসবে, তোমার স্কিনে কোনো রকমই অ্যাপ্লাই হবে না। এরকম সুন্দর করে ড্যাব 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 করে সারা স্কিনে লাগাবে। আর যখনই আমি ফেসের ওপর ফাউন্ডেশন লাগাবে, এটা সবসময় মাথায় রাখবে যে নেক এরিয়াতেও কিন্তু লাগাতে হয়, নালে ফেসের ওপর আর নেকের স্কিন টোনটা ম্যাচ করে না। তো আমি আবার হাতে ফাউন্ডেশন নিয়ে স্পঞ্জ দিয়ে আবার আমার নেক এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, বেসটা খুব সুন্দর হয়েছে। এবার কনসিলার অ্যাপ্লাই করব। এটা মেবলিনের কনসিলার আছে, আমার যেখানে একটু ডার্ক সার্কেল, একটু পিম্পলসের যেখানে ডার্ক স্পট আছে, একনি যেখানে রয়েছে, সেই জায়গাগুলো আমি অ্যাপ্লাই করে নেবো ভালো করে। এখন আমি স্পঞ্জ দিয়ে, সেম স্পঞ্জ দিয়ে আমি আবার সেই ড্যাব ড্যাব করেই কিন্তু আমি নিজের ফেসের ওপর এটা ভালো করে অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, কোনো রকম ডার্ক স্পট কিছুই বোঝা যাচ্ছে না, ডার্ক সার্কেলটাও ভালো করে একদম ভ্যানিশ। এবার আই শ্যাডো আমি অ্যাপ্লাই করব। এরকম একটা ব্রাশ নিয়ে নিলাম আমি, আর লাইট গোল্ডেনটা আমি অ্যাপ্লাই করব প্রথমে। নিজের ফুল আইলেটের ওপর আমি পুরোই অ্যাপ্লাই করে নেব। সরস্বতী পূজার সময় যেহেতু সকালবেলায় অত সাজের দরকার, বাইরে বেরোলে অতটা দরকার পড়ে না, ওই জন্য আমি পুরোপুরি আইলেটের ওপর আমি অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করা হয়ে গেছে বোতাইতে। এবার একটু তার শেডের একটু ডিপ গোল্ডেন শেডটা নেব, এটাও আমি পুরোপুরি, আর এক্সেসটা আমি ঝেড়ে নিলাম, এটাও আমি পুরোপুরি আমার নিজের আইলেটের ওপর অ্যাপ্লাই করে নেব, যাতে একটু ভালো মতন এফেক্টটা ভালো মতন বোঝা যায়। এবারে নিয়ে নেবো এই শেডটা হাইলাইটার, একদম আইব্রোর নিচের আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সরু থিন ব্রাশ দিয়ে। এবারে আইব্রোটা করে নেবো, আর আমার যেহেতু তোমার বেশি লাগে না, যেইটুকু জায়গা গ্যাপগুলো আছে আমি সেই গ্যাপগুলো শুধু ফিল করব। ব্যাস আমার হয়ে গেছে এই আইব্রোটা। এবার আর একটা সাইডের আইব্রো করে নেব, আর এই পেছনে যে ব্রাশটা আছে আইব্রো ব্রাশ, ওটা দিয়ে আমি ঠিক মতন শেপ এনে নেব। তো দেখতেই পাচ্ছ একদম প্রপার হয়েছে আইব্রোটা। নেক্সট আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করব নিজের ফেসের ওপর। এরকম একটা কম্প্যাক্ট ব্রাশ নিয়ে নিয়েছি আমি,
এটার মধ্যে নিয়ে এক্সেসটা ঝেড়ে নিলাম। ঝেড়ে জাস্ট হালকা আমি টাচ দেবো, বেশি না। আর নেক এরিয়াটাতেও আমি অ্যাপ্লাই করব। একটা জিনিসই মাথায় রাখবে, যখনই ফাউন্ডেশন বা কম্প্যাক্ট ইউজ করবে নিজের ফেসের ওপর, নেক এরিয়াটাতেও সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে, তাতে দুটো স্কিন টোনই সেম সেম ম্যাচ হয়ে যাবে। আর এক্সেস পাউডারগুলো আমি অন্য একটা ব্রাশ দিয়ে আমি ছেড়ে নেব। তারপর আমি কন্টোর ইউজ করছি, কন্টোর অ্যাপ্লাই করছি আমার। আর এরকম একটা মোটা ব্রাশ দিয়ে আমি এটা ভালো করে স্মুথলি আমি অ্যাপ্লাই করে নেব নিজের স্কিনের ওপর, চিকের ওপর। আর আমার নাকের এরিয়াগুলোতেও আমি করে নেব কন্টোর, নিচের লিপের নিচের এরিয়াটাতে, ওপরের এরিয়াটাতেও করে নেব। ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর একটা ব্রাশ দিয়ে ভালো করে স্মুথলি এটা সেট আপ করে নেব। আর হাইলাইটার নিলাম, অপশনাল, ইউজ করলে করতে পারো, না করলেও করতে পারো। তো আমি আইব্রো নিচে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এটা দিয়েই। আর একটু চোখের দুটো কর্নারে আমি অ্যাপ্লাই করব, অপশনাল, যদি চাও তো করবে, আদারওয়াইজ দরকার নেই। আর ওই একই জিনিস দিয়ে আমি হাইলাইটারটা ইউজ করছি, জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে নিলাম। আর একটা ব্রাশ দিয়ে এটা স্মুথলি সেট আপ করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করে নিয়েছি আইলাইনার, এটা উইঙ্কেল আইলাইনার আমি অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছ। এবারে মাস্কারাটা অ্যাপ্লাই করব। তার আগে আমি একটু আইল্যাশ কালার দিয়ে আমি একটু কাল করে নিয়েছি। কাল করার পর তারপর মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আমি ডাউন সাইডের আইল্যাশেও আমি অ্যাপ্লাই করে নেব। আমি লিপ লাইন, আমি লিপস্টিক অল টাইম আমি ইউজ করার আগে আমি লিপ লাইনার ইউজ করি, তো আমি লিপ লাইনারটা ইউজ করে নেব। এটা রেড কালারের লিপ লাইনার, নিজের লিপটাকে ওপরে আপার কভারটাকে আমি ড্র করে নেব। সুন্দর হাতে করে ড্র করে নেব। তারপরে অ্যাপ্লাই করব আমি লিপস্টিক, এটাও রেড কালারের লিপস্টিক। অ্যাপ্লাই করে করার পর আমি একটা টিপ পরলাম মেরুন কালারে, দেখতে পাচ্ছ আমার ফুল মেকআপ ডান। আমার আই মেকআপটা দেখে নাও, অল ডান। তো এবার চলো ফাইনাল টাচ। তো একবারে আমি ফুল রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি এই শাড়িটার সাথে এই জুয়েলারি সেটটা আমি পরেছি। ফুলটা নেসেসারি নয়, লাগালেও লাগাতে পারো। আমার গাছের একটা ছিল, ভালো লাগলো, তো আমি ভাবলাম অ্যাপ্লাই করি। একবার দেখে নাও আই মেকআপটা, ফুল মেকআপটা, চলো সব ডান। তো তোমরা প্লিজ জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। আর যাওয়ার আগে যেরকমটা বলে থাকি যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। আর নতুন ফ্রেন্ড যারা আসছো তাদের কাছে আমার তরফ থেকে একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ
सब्सक्राइब करार आगे फुल वीडियो वाच करो, देन लाइक, देन कमेंट, देन सब्सक्राइब टू माय यूट्यूब चैनल। कारण तुम्हारा जानो जे कम्युनिटी गाइडलाइंस खूब स्ट्रिक्ट हो गए 2022 तो ये रूल्स एंड रेगुलेशन के फलो करार दायित्व आज जे रखम आमार आछे सेरकम तोमादेरो आछे। तो आमी तोमादेर काछे रिक्वेस्ट करछि, अनुरोध करछि हाथ जोर करे, प्लिज फुल वीडियो वाच करार पर ही किन्तु कमेंट्स करो। अदरवाइज কি বলবো আমি আর, কারণ প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে যখন কেটে যায় সাবস্ক্রাইবার তখন জানো কতটা কষ্ট হয় সেটা। আর রেগুলার আমার 3 দিন ধরে এরকম চলছে, তো আমি প্লিজ ওই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ফুল ভিডিও ওয়াচ করার পরেই তারপর কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ, স্টে সেফ, বা বাই।